হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। ওয়েল, আজ আপনাদের সাথে শেয়ার করব স্পাইসি চিকেন উইংসের রেসিপি। যেহেতু আবার আমাদের রেগুলার রুটিন শুরু হয়ে গেছে, তাই সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু কিছুটা সময় দিতেই হয়। সো বানিয়ে নিতে পারেন স্পাইসি চিকেন উইংস, আশা করছি ভালো লাগবে। আমি এখানে হাফ কেজি চিকেন উইংস নিয়েছি। শুধু উইংস কিনে আনতে পারেন অথবা বাজার থেকে স্কিনসহ চিকেন এনে উইংসের অংশ কেটে নিতে পারেন। তো আমি উইংসগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এখন ম্যারিনেট করে নিব। তার জন্য দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ আদা আর জিরা বাটা। আমি একসাথেই বেটে নিয়েছি, আপনারা এটাকে আলাদা আলাদাভাবেও দিতে পারেন। দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, 1 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ জয়ফল, জয়ত্রী, এলাচ, লবঙ্গ আর কালো গোলমরিচের পেস্ট। দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, যেহেতু স্পাইসি হবে সো মরিচের গুঁড়া বেশিই দিচ্ছি, আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে দিবেন। তো এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিব। তো মেখে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে মিনিমাম 1/2 আওয়ারের মতো রেখে দিব। এতে করে মশলাগুলো ভালোভাবে উইংসের ভেতরে যাবে এবং খেতেও ভালো লাগবে। সো এটাকে একটু সাইড করে রেখে দিচ্ছি। এখন উইংসগুলোকে কোট করে ভাজার জন্য একটা ব্যাটার বানিয়ে নিব। তার জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ। এখন একটু মিশিয়ে নিব এবং 2-3 বারে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা গোলা তৈরি করে নিব। পানি একবারে দেওয়া যাবে না, তো এরকম একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি ব্যাটার হতে হবে। তো এখন উইংসগুলোকে ডুবো তেলে ভেজে নেব। তার জন্য প্যানে তেল দিয়েছি এবং তেল গরম করে চুলার হিট কমিয়ে দিয়েছি। আমি কিন্তু আমার বাসার সব ভাজা পোড়ার কাজ এই প্যানটাতেই করি এবং এতে কিন্তু ভাজতে সুবিধাও হয়। তো এখন উইংসগুলো ব্যাটারে ডিপ করে একটা একটা করে তেলে দিব। একটু স্পেস রেখে দিতে হবে, তা না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে। এই পর্যায়ে চুলার হিট শুরুর দিকে মিডিয়ামে থাকতে হবে এবং 2-3 মিনিট পর মিডিয়াম লোতে রাখতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসছে। একটু সময় নিয়ে উইংসগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে যে উইংসগুলো ভালোভাবে ভাজা হবে না। তো যখন এরকম একটা লাল কালার চলে আসবে তখন উইংসগুলোকে তুলে নিতে হবে। তো সেম ওয়েতে আমি বাকি উইংসগুলো ভেজে নিচ্ছি। তো মাই ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেল স্পাইসি চিকেন উইংস। ট্রাই করে দেখবেন, আই এম শিওর ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সেই সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। আজকের মতো শেষ করছি, আমাদের সাথেই থাকবেন, কারণ আপনাদের নিয়েই আমাদের এই পথ চলা। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।